হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিয়াস কিচেন। আজকে বানাতে চলেছি চিংড়ি মাছের পটলের দোরমা। দেখুন, চিংড়ি মাছগুলো নিয়েছি, চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলোকেও আমি ভালো করে চেঁচে ভেতর থেকে চামচ দিয়ে পুরগুলো বের করে নিচ্ছি, শ্বাসগুলো। দেখুন, একে একে আমি এই পটলের শ্বাসগুলো বের করে নেবো। এবার পটলটা আমার ধোয়া হয়ে গেছে, এর মধ্যে আমি নুন মাখিয়ে দেবো। ভেতরটাও আমি নুন মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে পটলটা আমি হালকা ভেজে নেবো। আপনারা চাইলে পুর দিয়েও পটলটা ভাজতে পারেন। দেখুন, হালকা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। মিক্সিতে এবার আমি চিংড়ি মাছ বেছে রাখা দিয়ে দিচ্ছি, পোস্ত দিয়ে দেব, আদা রসুনটা দিয়ে দিলাম অল্প পরিমাণ, পেঁয়াজ অল্প দিয়ে দেবো, আর কুচানো নারকেল দিয়ে আমি মিক্সি করে নেবো। এবার তেলের মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এটাকে কষে নেবো। এবার কাশ্মীরি লাল মরিচ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেবো। এবার এর মধ্যে আমি কিশমিশটা অ্যাড করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন কিশমিশটা, দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেবো। দেখুন, আমার মশলা কষা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেবো। এবার আমি মিক্সিতে কাজু আর পোস্তটা দিয়ে বেটে নেব। দেখুন, আমার পুরটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পটলের মধ্যে ভরে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা পটলের মধ্যে পুরগুলো ভরে দেবো। ভরা হয়ে গেছে, তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি কুচোনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে। এবার কাজু বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেবো। যতক্ষণ না তেল ছাড়ায় ততক্ষণ আমি কষতেই থাকবো। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দেখুন, মশলা থেকে আমার তেলটা ছেড়ে এসছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন, ফুটে উঠেছে, আমি এই সময় চিনিটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভরে রাখা পটলটা দিয়ে দেবো। আমার এই চিংড়ি মাছের পটলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে কমেন্ট করে দেবেন কেমন হয়েছে পটলের দোরমাটা। লাস্টে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। ধন্যবাদ ভিডিও।